আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি সম্মানিত ভিউয়ার্স, আমি কিছুদিন আগে দারাজ থেকে একটি পার্সেল অর্ডার দিয়েছিলাম, তো সেটা এখন আমার হাতে এসে পৌঁছেছে। তো আজকে আমি আপনাদের সকলকে দেখাবো যেটার ভিতরে কি আছে, দারাজ আমাকে কি দিয়েছে সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এটা দেখার জন্য আমার সাথেই থাকো, সময় দিয়ে সহযোগিতা দিন। তো দেখেন, দেখতে থাকে যে আমাকে কি দিয়েছে সেটা আপনারা দেখেন, উপভোগ করুন যে দারাজ কি দেয়। মানে দেখেন, দেখতে থাকেন দারাজ আমাকে কি দিয়েছে। খোলা যাচ্ছে না, খুলতে অনেক কষ্ট হইতেছে। আচ্ছা, এইভাবে বের করে নেই। এই যে দেখেন, দারাজ আমাকে দিয়েছে। তো এই যে কাগজ পত্র, মনে হচ্ছে যে আমাকে চিঠি দিয়েছে। দেখেন কি সুন্দর পার্সেলটা দেয় না, পার্সেলটা কি সুন্দর করে দেখছেন। আমাকে কাগজ, ভিতরে কাগজ ভরে দিয়েছে, এগুলো দেখেন। তো দেখেন এটার ভিতরে কিছুই নাই, এত সুন্দর একটা বাক্স আমাকে দিয়েছে কিন্তু খালি। আপনারাই বলুন এখন আমি কি করতে পারি, আমি কান্না করবো না হাসবো আমি বুঝতে পারতেছি না। তো দেখেন আপনারা আমাকে অনলাইনে আমাকে কি দিয়েছে দারাজ, তো সেটা দেখেন। ভিতরে দেখেন কিছুই নাই, শুধু কাগজ আর কাগজ। দেখেন ভাই, একদম সত্যি কথা বলতেছি ভাই, দেখেন কিছু নাই। এগুলা এখন আমি দিয়ে কি করবো, আমি এখন বালিশ বানাই ঘুমাস।